সেখান থেকে আসুক ভারতবর্ষের চেতনা থেকে। রক্তদান শিবিরে উপস্থিত রইলেন রাজ্যের মন্ত্রী। পশ্চিম বর্ধমান জেলার ডেকোরেটরস সমন্বয় সমিতি ও সিটি কেবেলের যৌথ উদ্যোগে শনিবার দুর্গাপুর গান্ধী ময়দানে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও কার্নিভালের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় খটক, দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও আসানসোলের ইএসআই হাসপাতাল সুপার, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য সহ আসানসোল নগর নিগমের কাউন্সিলরগণ। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। উপস্থিত অতিথিবৃন্দদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় সংগঠকদের পক্ষ থেকে। আসানসোল দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও জেলা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত রক্তদান শিবিরে প্রায় 500 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই উদ্যোগকে সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথিরা। ডেকোরেটরস অ্যাসোসিয়েশন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং সিটি কেবলস আছে, এবং আমি শুনলাম যে প্রায় 1000 বোতল রক্ত আজকে সংগৃহীত হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে 300-350 বোতল রক্ত দান হয়েছে। রক্ত তো মানুষের একটা মহৎ দান, মানুষ রক্তের অভাবে অনেক মানুষের প্রাণ বিসর্জন হয়, তো সেই রক্ত যদি আমরা জোগাড় করে দিতে পারি এবং যারা জোগাড় করে দিচ্ছে তাদেরকে তো কোনো ভাষা নেই ধন্যবাদ জানাবার, তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই ধরনের প্রোগ্রাম যদি আরও আমরা করতে পারি তাহলে আমাদের দেশে বা রাজ্যে রক্তের অভাবে অন্তপক্ষে কোনো মানুষের প্রাণ বিসর্জন যাবে না, এইটা নিশ্চিত হবে। আজকে আমাদের রক্তদান জীবন না এই উদ্দেশ্যে। কাদের উদ্যোগে অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের? পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতি, পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা সমন্বয় সমিতির উদ্যোগে সঙ্গে সিটি নেটওয়ার্ক। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এখনো অবধি কতজন ব্লাড কতগুলো ইয়ে হয়েছে? এখনো পর্যন্ত খবর আসেনি। সকাল 10টা থেকে শুরু হয়েছে, আমাদের 1100-1200 লোক রেডি আছে। এবার সরকারি তরফ থেকে যতটা নিতে পারবে আমরা ততটাই দেব। আপনাদের কত টার্গেট আছে? 1000 টার্গেট। প্রচুর সাড়া, আমরা সমস্ত পশ্চিম বর্ধমান জেলার, হ্যাঁ, আসানসোল থেকে এদিকে দুর্গাপুরে পানাগড় পর্যন্ত সমস্তটা নিয়েই আমাদের পশ্চিম বর্ধমান, এই পশ্চিম বর্ধমান জেলার সব অঞ্চল থেকে কিন্তু আমাদের ডেকোরেটররা রক্ত দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। সরকারি তরফ থেকে যতজন পারবে ততজন নিতে পারবে ততজনেরই আমরা রক্ত দেবো। দুর্গাপুর কেন, পশ্চিমবঙ্গের বুকে ডেকোরেটর সমন্বয় সমিতির এই জিনিস প্রথমবার এত বড় মেগা ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্প করতে পেরে আমরা আবির্ভূত, এবং আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন প্রশাসন, ফায়ার, ট্রাফিক, স্থানীয় এমএলএ, এমপি এবং আমাদের নিমন্ত্রিত অতিথি, হেলথ ওয়ার্ডও আমাদের সাহায্য করেছে, এবং বিভিন্ন সিটি নেটওয়ার্কও আমাদের প্রচুর পরিমাণে অর্ধেকার্ধে সাহায্য করেছে। আমরা আমাদের সবাইকে নিয়ে এটা করতে পেরেছি, তার জন্য আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রত্যেককে, কাউকেই বাদ দিচ্ছি না, সবাই আমাদের সহযোগিতা করেছে। কারা কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে ছিলেন আসানসোলের ডাক্তার সঞ্জিত চ্যাটার্জি, ছিলেন এখানকার হেলথ ওয়ার্ল্ডের কমলেন্দু মিশ্র, হ্যাঁ, রক্তদান আন্দোলনের প্রবীরধর, জয়দীপ মুখার্জি, আরও অনেকে। এর সঙ্গে সঙ্গে আজকে উপস্থিত থাকবে আমাদের মাননীয় মন্ত্রী মলয়দা, প্লাস আমাদের দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি, সবাই ঢুকছে, হুইসেল আপনারা শুনতে পাচ্ছেন, হ্যাঁ, এখন পরপর আমরা সবাইকেই নিমন্ত্রণ করেছি। এই সারা দুটো পর্যন্ত আমাদের এই রক্ত চলবে, তার মধ্যে যার যখন সময় হবে সে তখনই আসবেন, আমরা তখনই তাকে সম্বর্ধনা করব। আমরা অ্যাকচুয়ালি সিটি কেবল, সিটি নেটওয়ার্ক এবং পশ্চিম বর্ধমান ডেকোরেটর সমন্বয় কমিটি দুজন মিলে আমরা এখানে একটা রক্তদান শিবির করছি। এটাতে করে রক্তের যে একটা সংকট চলছে, এখনও চলছে, অনেকগুলো গ্রুপ পাওয়া যাচ্ছে, সেটা যাতে ফুলফিল হয়, সাধারণ মানুষ যেন রক্ত পায়, তার জন্যই রক্তদান শিবিরটা, স্বেচ্ছায় রক্তদান শিবিরটা করেছে।
কোন হাসপাতালে সহযোগিতা শুধুমাত্র গভর্নমেন্ট ব্লাড ব্যাংক যেটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল এবং দুর্গাপুর মেইন হসপিটাল মানে যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্ট এটা সরকারি ব্যাংকেই ব্লাড ব্যাংকে আমাদের এই রক্ত পেয়ে যাচ্ছে কত ইউনিট রক্ত আমরা আশা করছি 500 ইউনিটের মতন আমরা দিতে পারবো তবে দুর্গাপুর আমাদেরকে 100 ইউনিটের বেশি নিতে পারবে না এটা বলেছে এবং আসানসোল সেখানে 300 মতো তো আমরা আমাদের কাছে 500 ডোনার মতন আছে আমরা দিতে পারবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10